হ্যাঁ, মেনু যদি আপনার এরকম নিজের মতো করে ডিজাইন করতে চান, তো সেক্ষেত্রে এলিমেন্টরে হচ্ছে ন্যাব মেনু একটা অপশন আছে, ওটার মাধ্যমে আমরা নিজের ইচ্ছা মতো মেনুটাকে ডিজাইন করতে পারবো। আগে যেটা আপনাদের, আপনারা যদি কেউ মেনুর এই অপশনটা ইউজ না করে থাকেন, তাহলে আপনাদের সবার যে মেনুটা আপনাদের সাইটে আছে সেই মেনুটা কিন্তু থিমের যে মেনুটা ছিল সেটা। তো আমার এখানে তো আসলে আগে থেকে ডিজাইন করা, এই মেনুটা আমি নিজে তৈরি করেছি। তো এইরকম মেনু আপনাকে যদি তৈরি করতে হয়, প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে যে সেটিংস অপশনে যেতে হবে, একদম এই যে দেখেন নিচে এই যে সেটিংস অপশনে গিয়ে আপনারা এই যে পেজ লেআউট, এটা আপনারা হচ্ছে এলিমেন্টর ক্যানভাস করে দিবেন। এলিমেন্টর ক্যানভাস করে দিয়ে আপডেট দিবেন। দেখি এলিমেন্টর ক্যানভাস করার পর আমার এখানে কোনো চেঞ্জ আসে কি না। আচ্ছা, আমার এখানে চেঞ্জ আসবে না, কিন্তু আপনাদের এখানে চেঞ্জ আসবে। আপনারা যখন পেজ লেআউটটা এলিমেন্টর ক্যানভাস করে দিবেন, তখন কি হবে, আপনাদের উপরে কিন্তু থিমের একটা মেনু বার শো করছে। তো থিমের যখনই আপনারা পেজ লেআউটটা এলিমেন্টর ক্যানভাস করে দিবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের মেনু বারটা আর থাকবে না। দ্যাট মিনস থিমের যে মেনু বারটা ছিল ওটা আর শো করবে না। তাহলে কারণ কি, আপনার যদি থিমের মেনুটাও শো করে, আবার আপনি নতুন একটা মেনু ডিজাইন করলেন সেটাও শো করে, তো একটা পেজে তো নিশ্চয়ই দুইটা মেনু থাকবে না, অবশ্যই একটা মেনুই থাকবে। তো সে কারণে হচ্ছে আপনাকে পেজ লেআউটটা হচ্ছে এলিমেন্টর ক্যানভাস করে নিতে হবে। ক্যানভাস করে নেওয়ার পর আপনি আপডেট দিয়ে দিবেন। আপডেট দিলেই দেখবেন যে এখানে আপনার থিমের যে মেনুটা ছিল ওটা এখন আর নেই। তো এখন আমি দেখবো যে মেনু কি করে ডিজাইন করব। তো ফার্স্ট আমি এখানে একটা সেকশন নিয়ে নিলাম। সেকশন নেওয়ার পর তো মেনুটা সাধারণত কি আমাদের হেডারের অংশে থাকে, তাই না? তো এখানে যেহেতু একটা তৈরি করা আছে, তো এটা এখন যদি মানে আমি রিমুভ করতে চাই, এখানে আরো অনেক কিছু করা, তো সেটা করতে ঝামেলা হবে। তো আমি নিচে এই কারণে আরেকটা মেনু আপনাদেরকে তৈরি করে রাখতেছি, মানে তৈরি করে দেখাচ্ছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনাদের এই যে ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে এই যে এখানে অ্যাপিয়ারেন্স থেকে এই যে মেনুতে, এই মেনুতে কিন্তু আপনাকে অবশ্যই আপনার আইটেম বা এই পেজগুলো অ্যাড করে রাখতে হবে। মেনুতে যদি আপনার কোনো পেজ আপনি অ্যাড না করেন, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন না। তো অবশ্যই অবশ্যই আপনার এই জায়গাটায় আপনার পেজগুলোকে অ্যাড করাতে হবে। তো ম্যাডাম একটা কথা বলছিল, জি বলুন। ম্যাডাম আমরা যখন ওই ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাওয়ার পর পেজে যাচ্ছি, পেজে যাওয়ার পর এডিট দিছি, এডিট দেওয়ার পর দেখতেছি কিছুই হবে না। যখন এডিট ওই যে এলিমেন্টের এডিটে যখন যাচ্ছি, পেজটা শো করতেছে। এডিটে গেলে হচ্ছে আপনার একরকমের আসবে, একরকমের ডিসপ্লে আসবে। আর আপনি যদি এলিমেন্টর এলিমেন্টর এডিট উইথ এলিমেন্টর দিয়ে আপনি এডিট করেন, তাহলে হচ্ছে আপনার এই যে এলিমেন্টরের পেজটা ওপেন হবে। তো আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে ডিজাইন করব, তো সেই ক্ষেত্রে এখন আমরা এলিমেন্টর ইনস্টল করে সবসময় এখন এডিট উইথ এলিমেন্টর দিয়েই এডিট করার ট্রাই করব। আর আপনি যখন, ম্যাডাম ওই যে এলিমেন্টর ইনস্টল করা আছে, বাট এলিমেন্টর ইনস্টল করা, এখন আমি ওই ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে গিয়ে ফেজে যাচ্ছি, ফেজে থেকে যখন হোম বাটন, তারপর দেখতেছি হ্যালো ওয়ার্ল্ড। যখন আমি এডিটে ক্লিক করলাম, দেখতেছি কিছু নাই, তখন ওই এলিমেন্টের এডিটের একটা অপশন আসে, ওটাতে ক্লিক করার পর আমি যে কাজটা করছি ওইটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি তো ওটা, আপনি কিন্তু মানে যেহেতু এই এলিমেন্টর হোম পেজে, আপনার, আচ্ছা আপনি কি আপনার, আচ্ছা আপনি, আমি আপনার ইয়েটা একটু দেখবো, আমি ক্লাসটা নিয়ে নিই, তারপরে আমি আপনার, আপনি আপনার স্ক্রিনটা কি শেয়ার করা পসিবল? হ্যালো, জি ম্যাডাম দেখা শেয়ার করা যাবে। হ্যাঁ শেয়ার করা যাবে, তাহলে আমি ক্লাসটা নিয়ে নিই, তারপর হচ্ছে আমি আপনার, আপনি স্ক্রিন শেয়ার করবেন, আমি কি প্রবলেম হচ্ছে সেটা দেখবো। তো ঠিক আছে, যেটা বলছিলাম সেটা হচ্ছে আচ্ছা ম্যাডাম, এখন আমরা তাহলে একটা মেনু তৈরি করি। তো মেনু তৈরি করার জন্য আমি এই যে দেখেন ন্যাব মেনু একটা অপশন আছে, এই মেনুটা আমি নিয়ে আসলাম। এই যে দেখেন একটা ডিফল্ট ভাবে আর কি ডিজাইন ডিজাইন করে আমরা সুন্দর করবো এটাকে, এই যে একটা মেনু চলে আসছে।
তো এই যে জিনিসগুলো আসলো, হোম, অ্যাবাউট আস সার্ভিস, ব্লক, হেল্প, এগুলো অ্যাকচুয়ালি আমার এই যে ড্যাশবোর্ড থেকে মেনুতে আমি যেভাবে যেটাকে সাজিয়েছি সেভাবে এসেছে। আমি যদি এটাকে অন্যভাবে দিতাম, যেমন এখানে একটা সাব আইটেম থাকুক, সাব আইটেম একটা থাকুক, যেমন আমি হেল্পটাকে হচ্ছে এই যে অ্যাবাউট আস এর নিচে দিলাম, সার্ভিসটাকে হোমের পরই দিলাম, এভাবে সাজালাম। এখন এটাকে কি করতে হবে, সেফটি, এরপর আমি এলিমেন্টে রেখে এটাকে একটু আপডেট দিতে হবে। আচ্ছা এখানে হচ্ছে রিফ্রেশ করতে হবে, কারণ ওখানে সেভ দিয়েছি। আচ্ছা আমি এই যে রিফ্রেশ দিয়েছি, রিফ্রেশ দেওয়ার পর কিন্তু এই যে দেখেন এখন হোমের পাশে কিন্তু সার্ভিস আসছে, তারপর অ্যাবাউট আস, হেল্প, ব্লগ। আচ্ছা আরেকটা জিনিস বলি, এই যে দেখেন আমি আপডেট দিয়ে যখন রিফ্রেশ দিয়েছি, আমার উপরে যে ইয়াটা ছিল, মেনুটা ছিল, সেটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমি যে বলেছিলাম যে সেটিংসে গিয়ে আমি কিন্তু পেজ লেআউট কি করেছি, এলিমেন্টর ক্যানভাস করে দিয়েছি। এ কারণে হচ্ছে আমার উপরে যে মেনুটা ছিল সেটা চলে গিয়েছে এলিমেন্টর ক্যানভাস করার কারণে। তো তাহলে আমরা হচ্ছে মেনুটা সাধারণত কি উপরেই থাকে, তো এটাকে আমরা উপরেই নিয়ে যাই। এখান থেকে এই যে একটা সেকশন নিলাম, এরপর এখানে আমি কি করব, এখানে আমি জাস্ট ন্যাব মেনু, এখানে আপনি যে সার্চ করছেন নিচে আপনার যাওয়া লাগবে সার্চ করে, এই যে ন্যাব মেনু, এটাকে নিয়ে এসেছি। এখন এটাকে এখন আমরা একটু ডিজাইন করব। তো এখানে দেখেন লেআউট হচ্ছে এটা কি হরিজন্টাল, আমাদের অনেক সময় হচ্ছে আপনার ভার্টিক্যাল মেনুর প্রয়োজন পড়তে পারে, তাই না? ভার্টিক্যাল মেনু খুব কম প্রয়োজন পড়ে, তারপর যদি প্রয়োজন কখনো পড়ে তখন কিন্তু আমরা এই মেনুটাকে ভার্টিক্যালিও সাজাতে পারবো। এই যে এভাবে কিন্তু ভার্টিক্যালি মেনুটাকে আমরা সাজাতে পারবো। তো নর্মালি হেডারে সবসময় হরিজন্টাল মেনুই থাকে, তো আমি এভাবে হরিজন্টালি মেনুটাকে সাজিয়ে রাখলাম। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে কি লেফট থেকে আছে, এটাকে আমি মিডিলে দিতে পারি। মিডিলে দিলে এটাকে দেখতে ভালো লাগবে, যেহেতু চারপাশে অন্য আর কোনো এলিমেন্ট নাই, তো এটাকে আমি মাঝখানেই রাখলাম। এরপর হচ্ছে দেখেন লেখা পয়েন্টার, পয়েন্টার একচুয়ালি এখানে কোনটাকে বলা হচ্ছে, এই যে দেখেন আমি যখন এই যে আইটেমগুলোর উপরে মাউসটা নিচ্ছি, কার্সর নিচ্ছি, মানে হোভার হচ্ছে, হোভার হওয়ার সাথে সাথে কি হচ্ছে, এখানে একটা পয়েন্টার আসতেছে, এই যে আন্ডারলাইন আসতেছে, এটাকে মেইনলি পয়েন্টার বলা হয়। তো এই পয়েন্টারটা এখান থেকে আন্ডারলাইন করা আছে। তো এখানে দেখেন কয়েক ধরনের ডিজাইন আছে, আপনি চাইলে এটা ওভারলাইন করতে পারবেন, এটা ডাবল লাইন করতে পারবেন, আপনি যদি চান এটা ফ্রেম আকারে তো সেটাও আপনি এখান থেকে এই যে ফ্রেম আকারে রাখতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি এটাকে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন এভাবে। তারপর হচ্ছে টেক্সট আকারে যদি অনলি আপনি ব্যাকগ্রাউন্ডও দিবেন না বা ফ্রেম কোনো কিছুই করবেন না, জাস্ট অনলি টেক্সট আকারেই থাকবে, এভাবে আপনি জাস্ট টেক্সট সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি ফ্রেম বা ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা ইউজ করি, আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম। ওকে, আচ্ছা এরপর হচ্ছে অ্যানিমেশন, এখানে হচ্ছে অ্যানিমেশন দেখেন এই যে এটা যখনই আমি উপরে নিচ্ছি তখন কিন্তু একটা অ্যানিমেশন দিচ্ছে, অ্যানিমেশনটা চেঞ্জ করি, এখানে শ্রিঙ্ক দিলে এটা একটু শ্রিঙ্ক করবে, এই যে দেখেন এখন একটু শ্রিঙ্ক করতেছে, সুইপ ডাউন দেই, এই যে দেখেন, এই যে এই জিনিসটাই হচ্ছে আপনাদের অ্যানিমেশনের বিষয়টা। এখানে আরো অনেকগুলা অপশন আছে, তো এই অপশনগুলো আপনারা চেক করে দেখবেন। আর যদি আপনারা অ্যানিমেশন দিতে না চান সেক্ষেত্রে এখানে নান অপশন আছে, নান অপশন দিলে আর অ্যানিমেটেড হবে না।
এরপর হচ্ছে সাব মেনু ইন্ডিকেটর। সাব মেনু ইন্ডিকেটর এই জিনিসটা বোঝানোর জন্য আমি এখানে একটা সাব মেনু রেখেছিলাম। সেটা হচ্ছে দেখেন এই যে সার্ভিসের পাশে একটা আইকন আসছে, একটা অ্যারোর মতো যে আইকনটা শো করছে এটাকে অ্যাকচুয়ালি ইন্ডিকেটর বলা হয়। দেখেন এই জিনিসটা কিন্তু বাকি আর অন্য কোনো অপশনের পাশে নাই, এটা অন্য কোনোটার পাশে নাই এ কারণেই, কারণ হচ্ছে এটার ক্ষেত্রে আপনার একটা সাব মেনু এসেছে। মানে বাকিগুলাতে তো সাব মেনু নাই, কিন্তু এটার হচ্ছে একটা সাব মেনু আছে, ড্রপ ডাউন মেনু আছে, যে কারণে এই ইন্ডিকেটরটা এর পাশে শো করছে। তো এই ইন্ডিকেটরটা আপনি হচ্ছে চাইলে এখানে কয়েকটা ডিজাইন আছে, আপনি এই ডিজাইনগুলি দিতে পারবেন, আর যদি আপনি দিতে না চান সেক্ষেত্রে আপনি নান করে দিবেন। দেখেন এখন আর এটা শো করছে না, কি বলুন? হ্যালো, ওই ছবিটার ভিতরেটা ঢুকানো যায় না, মানে চার ভিতরেই মানে মেনুটা থাকা যায় না? আপনি চাচ্ছেন যে ছবিটার উপর মেনু থাকবে সেটা? না মানে ওই যে যেটাতে এখন মেনু আছে ওটার ব্যাকগ্রাউন্ডটা তো কিছু নাই, এটাও ওই কোণা বরাবর শো করবে না? শো মেনুটা থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে, ইমেজটা। হ্যাঁ হ্যাঁ, আপনি ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিয়ে দিবেন। আপনি কোথায় ইমেজ দিবেন? আপনাকে তাহলে এই যে আমি প্রথমে যে না সেকশন এখন দিয়েছি, যে এখন যে পিকটা আছে ম্যাডাম, এখন যে যে পিকটা আছে এখন ব্যানারে, যে পিকটা আছে ওইটা কি ইয়ার মধ্যে পুরোটা থাকবে ব্যানার জুড়ে, এই মেনুটা থাকবে এটার মানে এখানে ছবির ভিতর? হ্যাঁ আপনাকে কি করতে হবে তাহলে, এখানে আপনার তাহলে এই ছবির ভিতরে আপনাকে আরেকটা সেকশন নিতে হবে, সেই সেকশনের উপরে মধ্যে হচ্ছে কি করতে হবে, আপনাকে মেনু নিতে হবে। আর আপনি ধরেন এটা তো যেহেতু আমি এখানে এই কাজটা তো প্রথম থেকে করতে হয়, হ্যাঁ যখন আপনি আপনি যখন একটা ডিজাইন করবেন তখন তো আপনি সেটা প্ল্যান করে নিবেন যে আমি আসলে মেনুটা কোথায় সেট করব, ব্যানারটা কোথায় রাখবো। তো এখানে তো জাস্ট আমি আপনাদেরকে একটা করে আইটেম হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রথমে আগে আপনি সেকশনটা নিয়ে, যেমন সেকশনটা নিয়ে আপনাকে কি করতে হবে, সেকশনের ব্যাকগ্রাউন্ডে আপনি ইমেজ দিয়ে দিবেন। এই যে সেকশনটা আপনি একে ধরবেন, সিলেক্ট করবেন, এই যে এটা হচ্ছে আপনার সেকশনটার সিলেক্ট করতে হয়, এই যে উপরে এখান থেকে সেকশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি হচ্ছে কি করবেন, এই স্টাইলে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড টাইপে যাবেন, এখানে হচ্ছে আপনি এই যে ক্লাসিকে গেলে এখানে ইমেজ দিতে পারবেন। এখান থেকে এখন এই যে ধরেন আমি এই ইমেজটা কিন্তু হচ্ছে আপনার মেনুর ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। আমি এর পজিশনটা সাইজ সাইজটা কাভার করে দেই। তো এখন দেখেন এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই ইমেজটা চলে আসছে, এখন আপনার ইমেজটা পুরোপুরি শো করছে না, কারণ হচ্ছে এখানে তো আর আপনার অন্য কোনো আইটেম রাখা হয়নি। তো আমি একটা কাজ করি, এখানে আমি একটু স্পেসার দিয়ে জায়গা করে দিই যাতে আমার ইমেজটা শো করে। ক্লিয়ার? তো তাহলে এটা আমি কেটে দিই, স্লাইডারটা কেটে। তো এখন নিশ্চয়ই ম্যাডাম বুঝতে এটা পেরেছেন, করতে গেলে প্রথমে ওই মেনুতে গিয়ে ওই না এটা একটা ইমেজ অ্যাড করতে হবে। হ্যাঁ এটা মেনুতে গিয়ে অ্যাড করবে না, এটা হচ্ছে আমি মেনু মেনু নেওয়ার আগে ফার্স্ট একটা সেকশন নিয়েছি, সেকশনটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আপনাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এরপর আমরা ম্যাডাম সাবমেনু, এটা এখন পুরোটা ব্যানারের মতো যেভাবে শো করছে এটা করবো কিভাবে? আচ্ছা আমি কিন্তু দেখাচ্ছি, এটা খেয়াল করতে হবে, আমি যখনই যেটা বলছি সেটা খেয়াল করতে হবে। আমি এখানে কি করলাম, এখানে এই যে ইমেজটাকে যেন মানে পুরোপুরি শো করে সেজন্য এখানে তো আমার অ্যাকচুয়ালি কন্টেন্ট ম্যাডাম আসলে থাকতে ওই হবে, ভিডিওটা, ভিডিওটাও আমি আসলে ম্যাডাম দিয়ে ওই দিব। আমার ভিডিওটা দেখতেছি আমি একদম মানে বেজে 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 দেখতেছি এই জন্য। হ্যাঁ আপনি যদি ক্লাসের মাঝখানে বারবার কথা বলেন তাহলে হচ্ছে কি আমি ক্লাস নিতে ক্লাসটা শেষ করতে পারবো না, আপনি কোশ্চেন করবেন হচ্ছে আমার ক্লাসটা শেষ হয়ে যাবে তারপর।
আর ব্যাপার হচ্ছে আমি যখন যেটা দেখাচ্ছি সেটা একটু নোটিস করতে হবে, কারণ আমি একটু আগে কিন্তু আমি বললাম যে এখানে আপনি যখন ছবিটা দেখা যাচ্ছে না, শুধু এখানে মেনু ছিল আর অন্য কিছু ছিল না, তো এখানে আমি আমার অবশ্যই এখানে কন্টেন্ট থাকতে হবে, এখানে আমার অন্য কিছু আইটেম এখানে আমার রাখতে হবে। তো এখানে আমি অন্য কিছু আইটেম না রেখে আমি কি করতে পারি, স্পেসার দিয়ে দিতে পারি। স্পেসার আমার দিয়ে দিলে কি হবে, এর ভেতরে জায়গা তৈরি হয়ে যাবে, স্পেস তৈরি হয়ে যাবে। যখন স্পেস তৈরি হয়ে যাচ্ছে তখন কি আমার এই স্পেসটা বড় হয়ে যাচ্ছে, যেহেতু আমার স্পেসটা বড় হয়ে যাচ্ছে সে কারণে কি আমার ইমেজটাও পুরোপুরি শো করছে। তো আমি এখানে কি কি কাজ করেছি আমি একটু আগে দেখিয়েছি, এখন মুখেও বললাম, আর এগুলো যেহেতু ভিডিও হচ্ছে আপনি পরবর্তীতে ভিডিওটাও দেখে নিতে পারবেন। তো আমি মেনু নিয়ে কথা বলছিলাম, মেনুটা অ্যাকচুয়ালি ডিজাইন করছিলাম। তো মেনুর সাব সাব মেনু ইন্ডিকেটর, তো দেখেন এখানে হচ্ছে সাব মেনু ইন্ডিকেটরটা আমি নান করে দিয়েছি যে কারণে শো করছে না। তো এখন আমি এখানে ইন্ডিকেটরটা এই যে ক্লাসিক দিতে পারবো, ক্লাসিক দিলে এরকম একটা অ্যারো আসবে, এরকম অ্যাঙ্গেল দিলে হচ্ছে এরকম একটা সাইন আসবে, অ্যান্ড এখানে আরেকটা আছে সেটা হচ্ছে কই গেল, প্লাস আরেকটা আছে, এই যে এরকম একটা প্লাস আইকন আসবে। তো আপনার যেটা ভালো লাগে আসলে সেটা আপনি ইউজ করবেন। এরপর এইগুলো আপাতত এখন দরকার নাই। আচ্ছা তারপরে একটু বলি, এটা হচ্ছে আপনার এই যে টগল বাটন, এটা হচ্ছে দেখেন হামবার্গার করা আছে। তো এটা আমি যদি নান করে দেই, এটা এটা আসলে এখন বোঝা যাবে না, টগল বাটনটা হচ্ছে কি আমরা ওই যে মোবাইলের যে যখন কোনো মেনু দেখি, দেখবেন যে এখানে একটা থ্রি ডট বা তিন কোণ আছে। দেখেন এখানে আমি মোবাইলটা ভিউ করে দেই, মোবাইল ভিউ যাই, এই যে দেখেন মোবাইল ভিউতে গেলে আমার যখন আমার কিন্তু এই মেনুটা অটোমেটিক্যালি এরকম হয়ে আসছে। এটাকে অ্যাকচুয়ালি হচ্ছে টগল মেনু বলা হয়। হ্যাঁ তো এটাকে সিলেক্ট করি, এরপর আপনি ধরেন এই মোবাইলে মোবাইল অপশন বা মোবাইল ভিউতে আপনি চাচ্ছেন না যে যে এরকম টগল বাটনটা এরকম হামবার্গার অবস্থায় থাকুক, এই যে স্টাইলটা এটাকে হামবার্গার বলা হয়। তো এটা আপনি যদি নান করে দেন তাহলে দেখেন আপনার মেনুটা হচ্ছে এভাবে আসবে। তো মোবাইলে সাধারণত আমরা হ্যামবার্গার স্টাইলটাই রাখি, তো সেক্ষেত্রে এই যে টগল বাটনটা আমরা এই যে হ্যামবার্গার করে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোবাইল ভিউর জন্য। তো আমরা এখন যে ডিজাইনটা অ্যাকচুয়ালি করছি সেটা হচ্ছে আমরা ডেস্কটপ ভিউর জন্য। এরপর এখন এটাকে একটু স্টাইলিশ করি, স্টাইলিশ করার জন্য হচ্ছে এখানে দেখেন নর্মাল, হোভার এবং অ্যাক্টিভ তিনটা অপশন আছে। তো তিনটা অপশন হচ্ছে নর্মাল এবং হোভারের সাথে আমরা কিন্তু পরিচিত, অ্যাক্টিভের সাথে এখন আমরা পরিচিত হই নাই। তো এই অ্যাক্টিভ জিনিসটা হচ্ছে এই যে দেখেন এই হোমটা কিন্তু আপনার হোভার করি বা না করি এটা কিন্তু আপনার গ্রিন কালার হয়েই আছে, কারণ কি আমরা যে পেজটার মধ্যে আছি এই পেজটা হচ্ছে কি হোম পেজ। তো আপনি যে পেজটার মধ্যে থাকবেন তার মানে কি আমরা হোম পেজের মধ্যে অ্যাক্টিভ অবস্থায় আছি। আমি চাচ্ছি যে আমি যখন যে পেজে অ্যাক্টিভ থাকব সেই পেজের কালার, সেই পেজে কালারটা রেড হবে বা গ্রিন হবে এরকম কিছু চাচ্ছি। তো সেক্ষেত্রে ধরেন আমি হোভার কালার এখান থেকে হোভারে গিয়ে আমি পয়েন্টার কালার, এটা কিন্তু পয়েন্টার ছিল, যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আসছে এটা কিন্তু অ্যাকচুয়ালি পয়েন্টার ছিল, পয়েন্টারটা আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল, এবং এর কালারটা আমি করে দিচ্ছি ইয়েলো। ওকে, এরপর আমি অ্যাক্টিভে যাব, অ্যাক্টিভে কিন্তু কোনো পয়েন্টার কালার সিলেক্ট করা নাই, যে কারণে ও অ্যাক্টিভ কালারটা হোভার কালার নিয়ে নিচ্ছে। তো এখানে আমি পয়েন্টার কালারটা রেড কালার করে দিব, এই যে দেখেন এখানে আমি অ্যাক্টিভের কালারটা রেড করেছি, সে কারণে কি হলো আমার এই যে হোম হোম লেখাটা, যেহেতু আমি হোম পেজের মধ্যে আছি সেহেতু হোম কালার হোম পেজের এই যে হোম লেখার কালারটা কিন্তু রেড হয়ে গিয়েছে। বাট আমি যখন দেখেন বাকিগুলাতে যাচ্ছি এগুলো যখন হোভার হচ্ছে তখন কি এগুলো রেড হচ্ছে না, এগুলো কিন্তু সেই ইয়েলো কালারটাই আছে। তো এ হচ্ছে বিষয় নর্মাল হোভার এবং অ্যাক্টিভের মধ্যে পার্থক্য। তো নর্মাল অবস্থায় আমি টেক্সট কালারটা একটু চেঞ্জ করে দেই, এই টেক্সট কালারটা এখানে ফুটতেছে না, এখানে কি দেওয়া যায় একটু দিয়ে দেখি,
ওকে এই কালারটা আমি রাখি। আচ্ছা এখন এই যে উপরে দেখেন টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি আসলে কি? টাইপোগ্রাফি হচ্ছে আপনার এখানে যে লেখার যে ফন্ট গুলো কেমন হবে, ফন্টের সাইজ কেমন হবে সেটা। তো এটা আপনারা আগে অনেকবার দেখেছেন, তো এটা আমি জাস্ট ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিই, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিই। এটা এইটাই ফন্টটা এখানে এতটা ফুটতেছে না। আপাতত একটা ফন্ট আমি রাখলাম এখানে, একটু ফন্টটা বড় করে দিই, সাইজটা বেশি বড় হয়ে গেল। ওকে হোভার হোভার কালার হোয়াইট আছে, হোয়াইটই থাকুক। হোভারে কি হচ্ছে দেখেন, টেক্সটের কালার হচ্ছে হোয়াইট হয়ে যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হচ্ছে, তো এরকমই থাকুক। এরপর হচ্ছে প্যাডিং গুলো আপাতত দরকার নাই। আপনি যদি এখানে একটু বর্ডার দিতে চান, বর্ডার রেডিয়াস বাড়ালে কি হবে, আপনি হচ্ছে যদি চান এইগুলোর একটু বর্ডার গুলো একটু আপনার সার্কুলার ইফেক্ট দিক বা একটু রাউন্ড শেপ আসুক, তো সেক্ষেত্রে আপনি যে বর্ডার রেডিয়াসটা বাড়িয়ে দিতে পারেন। বর্ডার রেডিয়াসটা আমি বাড়িয়ে দিলাম, এখন এই যে দেখেন এগুলো একটু রাউন্ড শেপ চলে আসছে। এরপর হচ্ছে ড্রপ ডাউন, এখানে হচ্ছে যে এখানে এটার ক্ষেত্রে যে ড্রপ ডাউন আসতেছে, তো এইটাকে আপনি যখন ডিজাইন করতে যাবেন এই ড্রপ ডাউন মেনুটা, এটার কিন্তু কোনো চেঞ্জ হয়নি, তো এটার চেঞ্জ আপনাকে এই যে এখানে নিচে ড্রপ ডাউন অপশনটা আছে এখানে গিয়ে চেঞ্জ করতে হবে। এটার ভেতরেও দেখেন নর্মাল, হোভার এবং অ্যাক্টিভ আছে। তো আমি হোভার কালার এখানে টেক্সট কালার দিয়ে দিচ্ছি, এরকম একটা কালার দিলাম, আর এর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটু ডিপ খয়েরি দিলাম। এই যে দেখেন এটা কিন্তু এখন এই যে যে কালারটা আমি দিলাম টেক্সট কালারটা, সেটা কিন্তু চলে আসছে। এবার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিই, আসলে হোয়াইট না, হোয়াইট করলে ফুটতেছে না, কারণ এটা তো এমনিতেই হোয়াইট আছে। এই যে এগুলো আসলে কালার কম্বিনেশন আপনারা চেঞ্জ করে করে দেখবেন যে কোন কালারটা ভালো লাগতেছে। এই যে এভাবে আপনারা কালার গুলি চেঞ্জ করবেন। তারপর হচ্ছে টাইপোগ্রাফি, তো এখানে এই যে ফন্ট গুলি যদি চেঞ্জ করতে চান, আপনাদের লেখার ফন্টের কালার, এই সব অপশন গুলো আবার হচ্ছে আপনি ড্রপ ডাউনের ক্ষেত্রে এগুলি চেঞ্জ করতে পারবেন। এখানেও আপনি ধরেন এই যে প্রত্যেকটা আপনি বর্ডার রেডিয়াস দিয়েছেন উপরে, ড্রপ ডাউনে কোনো বর্ডার রেডিয়াস নেই, তো সেটা দেখতে খারাপ লাগতেছে, তো এখানেও আপনি চাইলে কি বর্ডার রেডিয়াসটা বাড়িয়ে দিতে পারেন। এই যে এখানে এটা কিন্তু এখন একটু আপনার রাউন্ড শেপ হয়েছে। এখন এটা অলমোস্ট উপরের মেনু বারটার মতো এটা এখন দেখাচ্ছে, তো এভাবে আর কি করতে পারবেন। এরপর হচ্ছে ডিভাইডার, ডিভাইডার হচ্ছে এটা হচ্ছে আপনার ড্রপ ডাউনের ক্ষেত্রে দেখেন এখানে আসলে একটা অ্যাড করা আছে, একটা সেটিংস এখানে একটা অপশন অ্যাড করা, যখন এখানে দুইটা তিনটা থাকে তো মাঝখানে অনেক সময় কি একটা লাইন দেখা যায়, ওইটাকে বলা হয় হচ্ছে ডিভাইডার। ওই ডিভাইডারটা যদি আপনি রাখতে চান, তাহলে আপনি এখান থেকে নানটা তুলে দিয়ে যেরকম সলিড ডাবল ডট যেটা করতে চান সেটা করবেন, যদি হচ্ছে না রাখতে চান তাহলে নান করে দিবেন। তো এখানে আমি একটু অ্যাড করে দেখাই, এখানে একটা সাব আইটেম অ্যাড করা, তো এটাকে এরপরে কি এটাকে আমার রিফ্রেশ দিতে হবে, সেভ করি।
এবার একটু রিলোড দেই। এই যে দেখেন, এখানে এই যে দুইটা অপশন এখন অ্যাড হয়েছে। এখন আমি এখানে আবার যাই কি স্টাইল, স্টাইল থেকে আমরা এখন হচ্ছে ড্রপ ডাউনের যে বিষয়টা দেখবো সেটা। ড্রপ ডাউনে হচ্ছে এই যে কন্ট্যাক্ট এবং অ্যাবাউট আস, তাই তো? কন্ট্যাক্ট এবং অ্যাবাউট আস এর মাঝে আমি যদি একটা বর্ডার দেই, না দেওয়ার কারণে আমার কিন্তু ওটা দেখা যাচ্ছে না। এবার দেখেন, আচ্ছা এটা তো বর্ডার ভুল হয়ে গেছে। এই যে ডিভাইডার, যে ডিভাইডারে এটা নান করা আছে, এটাকে আমি হচ্ছে সলিড করে দিলাম। এবং এখানে হচ্ছে যে বর্ডার উইথটা একটু বাড়িয়ে দিচ্ছি। এই যে দেখেন, এর মাঝখানে কিন্তু একটা দাগ তৈরি হয়েছে, তাই না? একটা আপনার ডিভাইডার দেখা যাচ্ছে যে এটা মানে কন্ট্যাক্ট এবং অ্যাবাউট আস এটা হচ্ছে আলাদা। তো সেক্ষেত্রে আপনি এইখানে ডিভাইডার বর্ডার টাইপ আপনি সলিড দিতে পারেন বা অন্য কোনো কিছু দিতে পারেন। এখানে আরো অনেকগুলি অপশন আছে। বর্ডার উইথটা আমি একটু কমাই দিই, এখানে বেশি হয়ে গেছে। এই যে এখন মোটামুটি ঠিক আছে। তো এখান থেকে আবার এগুলোর কালার চেঞ্জ করা যাবে, যে বর্ডারের কালার। এই যে রেড কালার দিয়েছি, উপরে আমি হচ্ছে আপনার নর্মালি যে আর পাশে একটা বর্ডার অ্যাড করেছিলাম, এই যে এই বর্ডারের কালারটাও আমি চেঞ্জ করে দিলাম। এভাবে আর কি আপনারা সাব মেনু এবং ড্রপ ডাউন মেনু অ্যাড করতে পারবেন। তো এর নিচে আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে টগল বাটন। টগল বাটন তো এখানে আমরা অ্যাড করি নাই। টগল বাটন হচ্ছে আমি যেটা দেখালাম যে মোবাইল মেনুর ক্ষেত্রে যেটা অ্যাড করা হয় ওইটাকে মেনলি হচ্ছে টগল বাটন বলা হয়। তো ওইটার কালার বা ওইটার ডিজাইন বা ওই টগল বাটনটা আপনার লেফটে থাকবে না রাইটে থাকবে, এই সব যে বিষয়গুলো এইগুলো আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। যেহেতু আমরা এটাকে টগল বাটন হিসেবে অ্যাড করি নাই, তো আমাদের এখন টগল বাটনটার প্রয়োজন পড়ছে না। তো এভাবে আমরা একটা মেনু কিন্তু ডিজাইন করে ফেলতে পারবো। তো এখানে দেখেন আমি ওয়েবসাইটের হচ্ছে এই যে হেডারে জাস্ট আমি শুধু একটা মেনু অ্যাড করেছি। বাট মেনুর যখন আমরা একটা হেডারে মেনু অ্যাড করি, শুধু একটা হেডারে কিন্তু শুধু মেনুই থাকে না, মেনুর পাশে কিন্তু লোগো থাকে, বা মেনুর পাশে না থাকলেও উপরে থাকতে পারে বা নিচে বা সাইডেও থাকে। তো এই ধরনের যদি কাজ করতে হয় সেক্ষেত্রে এখানে আমি সিঙ্গেল হচ্ছে একটা সেকশন নিয়েছিলাম। তো আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে ডাবল বা ট্রিপল সেকশন দিতে হবে। অ্যাকচুয়ালি আপনি এখানে একটা হেডারের মধ্যে কি কি রাখতে চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে। সাপোজ আপনি চাচ্ছেন যে আপনার এই মেনুটার পাশে থাকবে হচ্ছে একটা লোগো এবং এ পাশে থাকবে একটা আপনার সার্চ বার, তাহলে আপনাকে কি করতে হতো, এখানে আপনার এই সেকশনটাকে কি করতে হতো, তিনটা কলামে ভাগ করতে হতো। তিনটা কলামে কি করে আপনারা ভাগ করতেন, আমি আগে আপনাদের একদম প্রথম ক্লাসে এলিমেন্টরের প্রথম ক্লাসে বলেছিলাম যে ইনার সেকশন দ্বারা। হ্যাঁ, ইনার সেকশনে আপনি তিনটা চারটা পাঁচটা যেভাবে ইচ্ছা আপনি এখানে কিন্তু ভাগ করতে পারতেন। এই হচ্ছে বিষয়। তো এভাবে আপনারা দিতে পারবেন। তারপর আপনি চাচ্ছেন যে এই মেনুর উপরে আপনি অন্য কোনো একটা কিছু অ্যাড করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে এখানে যে অ্যাড সেকশন থেকে এটা অবশ্য বাহিরে চলে যাবে, এটার বাহিরে চলে যাবে, কারণ এই সেকশনের বাহিরে অ্যাড হবে। তো এখানে আসলে ইনার সেকশন দিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এটা দরকার নেই কেটে দিন। তো আপাতত এখন এটার ডিজাইনটা এরকমই থাকবে। এভাবে আপনারা একটা মেনু অ্যাড করতে পারবেন। এখন যদি কেউ মেনু বিষয়ে কোনো কোশ্চেন করতে চান করতে পারেন। ম্যাডাম আমি একটা পেজ ক্রিয়েট করে দেখলে ভালো হইতো। হ্যাঁ, পেজ
পিএইচপি এর আপনারা বাসায় প্র্যাকটিস করবেন সেটা তো এখন না, এখন আপনারা যেগুলো দেখিয়েছি সেগুলো বুঝতে পেরেছেন কিনা বা সেটার ভেতর থেকে কোনো কোশ্চেন আছে কিনা। না ম্যাডাম।